যে এই চ্যানেলটাই তোমরা ফলো করো এবং তোমরা যা যা কোশ্চেন এখান থেকে কালেক্ট করতে পারবে সেগুলো সমস্ত কিছু তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, বেশ ভালো হবে, খুব সুন্দর হবে ইন্টারভিউ, সবারই সুন্দর হবে। হ্যালো ফ্রেন্ড, জিকেএস স্টাডি মাস্টার মে আপকা স্বাগত হ্যায়। তো আজ আমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে একটা ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে, এনাকে জিজ্ঞেস করবো কি এনাকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন করেছে। তো ম্যাডাম আপনার নাম কি আছে? আমার নাম দোয়েল রায়। আচ্ছা, তো আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে। তো আপনি অ্যাপ্লাই পুরুলিয়াতে করেছেন? হ্যাঁ। তো আপনার অনার্স কি ছিল? কেমিস্ট্রি। কেমিস্ট্রি অনার্স ছিল। তো আপনি যে আজকে ভিতরে গেলেন, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? 25। তো আজকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন করেছে? আমার সাবজেক্ট থেকে কোশ্চেন করেছে আর শুধু ডেমোনিজ। আচ্ছা, তো আপনাকে সাবজেক্ট থেকে কি কোশ্চেন করেছে? ব্লিচিং এর সংকেত। আচ্ছা আচ্ছা। আর ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের যে ধারণা সেগুলো। আর আচ্ছা, আপনার ডেমো তো টপিক ক্লাসের সমীকরণটা লিখতে বলা হয়েছিল আমাকে বোর্ডে। আচ্ছা, তো আপনার ডেমো তো টপিক কি ছিল? গাছের খাবার তৈরি। আচ্ছা, গাছের খাবার। তো যখন আপনি ডেমোটা দেখাছিলেন ওই চলাকালীন আপনাকে প্রশ্ন করছিল? হ্যাঁ, ওইখানেই আমাকে তখন বলা হলো যে শালক সংশ্লেষের সমীকরণটা লিখতে। তো আপনি কমপ্লিট করতে পারলেন? না, কমপ্লিট করতে পারিনি। আচ্ছা আচ্ছা। তো আপনি তো এত আগে স্যাররা আমাকে বসতে বললেন। আচ্ছা আচ্ছা। তো আপনাকে সিচুয়েশন কোশ্চেন ওখানে করেছিল? কিচ্ছু না, কোনো কিছু করেন। ওয়ান ওয়ার্ডে কোশ্চেন? কোনো কিছু না, ওয়ান ওয়ার্ডে তো শুধু ওই সায়েন্সের কোশ্চেনগুলোই। আচ্ছা আচ্ছা। তো আপনার যে ডিস্ট্রিক্ট আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওখান থেকে বাঁকুড়া থেকে কোনো কোশ্চেন করা হয় না? তো আপনি ওভারঅল ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ। তো আপনি যে ডব্লিউবি টেট পাস করেছেন, এই কবে ইয়ার পাস করেছেন? 2017-তে। প্রথম ইন্টারভিউ আছে? হ্যাঁ, প্রথম ইন্টারভিউ। তো আপনি তো জিকেএস মাস্টার রেগুলার ফলো করেন আপনি, তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি কি বলতে চাইবেন? আমি বলবো যে এই চ্যানেলটাই তোমরা ফলো করো এবং তোমরা যা যা কোশ্চেন এখান থেকে কালেক্ট করতে পারবে সেগুলো সমস্ত কিছু তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, বেশ ভালো হবে, খুব সুন্দর হবে ইন্টারভিউ, সবারই সুন্দর হবে। তো আপনাকে জিকেএস স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ঠিক আছে। তো স্যার আপনার নাম কি আছে? গোবিন্দ মুর্মু। আচ্ছা স্যার। আপনার? রাজেশ গোড়াই। আচ্ছা, তো আচ্ছা বলে আপনি আপনি কোথায় থেকে এসেছেন? আমি বাঁকুড়া জেলার অন্তর্গত রায়পুর থানার। আচ্ছা আচ্ছা। স্যার আপনি? বাঁকুড়া জেলার অন্তর্গত রায়পুর থানা থেকে। আপনার অনার্স কী ছিল? সংস্কৃত। সংস্কৃত। স্যার আপনার? অনার্স থাকেনি, এইচএস। আচ্ছা আচ্ছা ছিল। তো আপনি বলবেন আপনি যে ডব্লিউবি টেট পাস করেছেন, এই কবে পাস করেছেন? 2017। স্যার আপনি? 2017। প্রথম ইন্টারভিউ আছে? হ্যাঁ, প্রথম ইন্টারভিউ। আচ্ছা, তো আপনি বলবেন আজকে যে ভিতরে গেলেন তো আপনার টেবিল নাম্বার কত ছিল? 23। স্যার আপনি? 23। তো আজকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোয়েশ্চেন করেছে? আমাকে করেছিল বাংলা থেকে করেছিল, ওই মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বই কী আছে যেটা প্রাইমারি স্কুলে পড়ানো হয়, আমি বললাম যে সহজ পাঠ, ঠিক আছে। এরপরে ইংলিশ থেকে করালেন নাউন, নাউন কয় ভাগ। আচ্ছা। আর অঙ্ক থেকে বললেন যে ত্রিভুজের ভাগ। আচ্ছা। এই আর ডেমো দিতে বললেন। আচ্ছা স্যার আপনাকে কী? আমাকে প্রথমে ডেমো দিতে বললো, আমি একটা ডেমো দিলাম, মোটামুটি হয়েছে। আর জিজ্ঞেস করেছিল সংবিধানের রচয়িতা কে, আর জিজ্ঞেস করেছিল ত্রিভুজ সম্পর্কিত কোশ্চেন কিছু জিজ্ঞেস করেছিল। তো আপনার ডেমো তো টপিক কী ছিল? ত্রিভুজ। ডেমো ত্রিভুজ আর চতুর্ভুজ। আচ্ছা, তো আপনি কমপ্লিট করতে পারলেন? মোটামুটি হয়েছে আর কি। আচ্ছা, তো যখন আপনি ডেমোটা দিয়েছিলেন ওই চলাকালীন আপনাকে প্রশ্ন করছিল? না, ওই সময় কোনো প্রশ্ন করিনি। তো আপনাকে স্যার সিচুয়েশন কোশ্চেন করেছিল? সিচুয়েশন বেশ না, সিচুয়েশন বেশ করে। আপনার ডেমোটা টপিক কী ছিল? আমার পঞ্চেন্দ্রের ধারণা। পঞ্চেন্দ্র। তো আপনি যখন ওটা ডেমোটা দিচ্ছিলেন তো ইংলিশ মিনিংটা জানতে চাইলো নি? না, জানতে চাই। আচ্ছা আচ্ছা। তো আপনাকে আর কি ডেমো চলাকালীন আপনাকে প্রশ্ন করছিল? না, ডেমো চলাকালীন প্রশ্ন করেন না। তো আপনি কমপ্লিট করতে পারলেন? ওই কিছুটা শুরু করেছিলাম, তারপরে ওনারা বললেন বসতে। আচ্ছা, তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, মোটামুটি স্যাটিসফাই। আচ্ছা, তো দেখলে ভালো হতো। আচ্ছা আচ্ছা। তো আপনি যে ভিতরে গেলেন তো ওনার ব্যবহার কেমন ছিল? ব্যবহার ভালো ছিল। ভালো ছিল? হ্যাঁ, ভালো ছিল। আচ্ছা, তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি জিকে স্টাডি মাস্টার থেকে কী বলতে চাইবেন? জিকে স্টাডি মাস্টার, আমি বলবো যে আমি আজকে সকাল পর্যন্ত দেখে এসেছি, ঠিক আছে, সবাই যেন দেখে, ঠিক আছে, এইটাতে আমাদের সত্যি মানে খুব উপকৃত হচ্ছে আমরা। থ্যাংক ইউ স্যার। আপনি কী বলতে চাই? জিকে স্টাডি মাস্টার খুব হেল্পফুল, এখান থেকে আমরা অনেক হেল্প পেয়েছি। আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তো স্যার আপনার নাম কি আছে? আমার নাম তাপস চন্দ। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি। হ্যাঁ। তো আপনার অনার্স কী ছিল? আমার ইংলিশ। ইংলিশ অনার্স ছিল। হ্যাঁ। তো আপনি যে ভিতরে গেলেন তো আপনার টেবিল নাম্বার কত ছিল? আমার 16 ছিল। 16 ছিল। হ্যাঁ। তো আপনি ডব্লিউবি টেট কবে পাস হয়েছেন? 2017। 17। এটা আপনার প্রথম ইন্টারভিউ? এটা প্রথম ইন্টারভিউ। তো আগামী ইহা এখানে যে ভিতরে যে গেলেন আপনি, তো আপনাকে প্রথমে কোশ্চেন ওখানে কী করলো? ওখানে আমাকে প্রচুর প্রশ্ন করেছে, আর আমার থেকে আরও বেশি প্রশ্ন করেছে আমার যে আগে দুজন ছিল, মোটামুটি 40 মিনিট করে ওদেরকে একদম রেখে দিয়েছিল। আমার তো ভয় লাগছিল যে কী হবে কী হবে, দিয়ে আমাকে একদম মোটামুটি ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে আছে আমার। আমাকে প্রচুর প্রশ্ন করেছে, মানে আমি মনে করছিলাম যে কী প্রশ্ন করবে কী প্রশ্ন করবে, এটাই ভাবে
ভাবছিলাম। তো সব কিছু সোজাই ছিল, আমার ব্যাপারে সবগুলি সোজা ছিল। যেমন প্রথমে জিজ্ঞেস করেছো আদর্শ শিক্ষক হতে গেলে কী কী গুণ থাকা দরকার, তার আগে জিজ্ঞেস করেছিল যে আমি এখন বর্তমানে কী করছি, টিউশন করছি, তো টিউশনের সমস্ত কিছু সিলেবাস জানেন? আমি বলি হ্যাঁ জানি। দিয়ে আমার ভাবছিলাম যে কী জিজ্ঞেস করবে, আমি বলি হ্যাঁ জানি সব কিছু। দিয়ে যাই হোক ওগুলো জিজ্ঞেস করেনি, আদর্শ শিক্ষকের কী কী বৈশিষ্ট্য গুণাবলী সেগুলো জিজ্ঞেস করেছিল, আর আদর্শ ছাত্র হতে গেলে কী কী কোয়ালিটি দরকার সেগুলো জিজ্ঞেস করেছিল। আরও যেমন গাছের নিচে যে শিক্ষা ব্যবস্থা সেটা কে চালু করেছেন, সেটা শিশুকেন্দ্রিক শিক্ষা প্রবর্তক কে, ওটা আর মনে করতে পারছি না, অনেক কিছু জিজ্ঞেস করেছে। হ্যাঁ হ্যাঁ আরও মনে পড়েছে, যেমন পুষ্টি কাকে বলে জিজ্ঞেস করেছে, প্রোটিন বাচুয়া খাদ্য কাকে বলে এটা জিজ্ঞেস করেছে, একটা খাদ্যের মধ্যে কোনটা বেশি রয়েছে সেটা প্রোটিন কার্বোহাইড্রেট না ফ্যাট এটা জিজ্ঞেস করেছে, আর মনে পড়ছি না, অনেক কিছু জিজ্ঞেস করেছে। আর ডেমোস্ট্রেশনটা ডেমোটা দেখলো, আমি বললাম যে ইংলিশ সাবজেক্ট ইংলিশ থেকে দেবো, বললো না ইংলিশ থেকে দেওয়া চলবে না, আপনি সায়েন্সে কোনো একটা বলুন। হ্যাঁ আমি বললে তাহলে ম্যাথ থেকে দিই, বলছি কী দেবেন? আমার তখন হঠাৎ করে বেড়ে গেলো যে ভগ্নাংশ থেকে ফ্র্যাকশন থেকে যে বলি, তাহলে ফ্র্যাকশন থেকে করে দিই, তারপরে ফ্র্যাকশন থেকে করে দিলাম। আর কমপ্লিট করতে দিল না, ওই যে ভাগগুলো দিল, এটা লব এটা হর, এটা বললাম, বললো ঠিক আছে সব কিছু বুঝে গেছি। হ্যাঁ এটাই বললো। আপনি ডেমোটা কমপ্লিট করতে পারলেন? না শেষ করতে পারলাম না, মানে তাহলে তোমার যে এই এইগুলো জেনে আসবে এগুলো এই সমস্ত হতে দিল না, তার আগেই কমপ্লিট হয়ে গেল। তো আপনি তো জিজ্ঞেস করি মাস্টার জিজ্ঞেস করেছিল আমি যে গ্রামে থাকি সেই গ্রামটা কি জন্য বিখ্যাত, এটা জিজ্ঞেস করেছিল। মানে ওই স্যারটা মাঝে যে স্যারটা ছিল ও আমার গ্রামের সম্পর্কে জানে, সেই জন্যই হয়তো অনেক কিছু জিজ্ঞেস করছে। তো আর আপনি কি আর কিছু কোশ্চেন করেছে? আর ঠিক মনে পড়ছে না এগুলো। ওয়ান ওয়ার্ডে কোশ্চেন করেছে আপনাকে? ওয়ান ওয়ার্ডে ওই যে শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ তো আপনি যে ওখানে গেলেন তো আপনাকে ওয়েস্ট বেঙ্গল যে স্কিম আছে যোজনা যে আছে ওখান থেকে ওই সমস্ত কিছু জিজ্ঞেস করে? মিড ডে মিলও না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ একটা জিনিস মনে পড়েছে যে একটা বিদ্যালয়ে চারদিকে ভাঙ্গাচোরা আছে, সেখানে খেলার পরিবেশ নেই, সেটা কী করে আপনি ব্যবস্থা করবেন সেটা বলেছিল। আচ্ছা আস্তে আস্তে সব কিছুই মনে পড়ছে। তো আর আপনি আপনি তো 2017 আপনি 2022 টেট দিয়েছেন? হ্যাঁ ওটাই দিয়েছি। কোয়ালিফাই করেছেন? হ্যাঁ ওটাই কোয়ালিফাই। তো আবার আপনি ইন্টারভিউ এখানে দিতে আসবেন মনে হচ্ছে? আপনাকে দিতে আসতে হবে না, এবারে আপনার মনে হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে আপনাদের আশীর্বাদ আছে, যদি থাকে তাহলে ঠিক হয়ে যাবে। তো আপনি তো জিকে স্টাডি মাস্টার রেগুলার ফলো করেন আপনি, তো আগামী দিনে যে ক্যান্ডিডেটস আসবেন এখানে ইন্টারভিউ দিতে ওনাকে আপনি জিকে স্টাডি মাস্টার থেকে কী বলতে চাইবেন? প্রথমত আপনাকে ধন্যবাদ দিতে চাইছি, আর আমার যে সহমর্মীগুলো আছে তাদেরকে বলছি যে টেনশনের কিছু ব্যাপার নেই, টেনশনের কোনো কিছুই কারণ নেই, যখন ইন্টারভিউ হবে তখন ফ্রি মাইন্ডে ঢুকে যেতে হবে, এবার কী প্রশ্ন করবে অযথা ভেবে পড়ে কিছু লাভ নেই। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। হ্যাঁ ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।